আমরা পার্টির নেতাকর্মীরা আগামী দিনে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে সেই প্রতিটি লড়াইয়ের জন্য প্রস্তুত করতে সংগঠিত যখন মানুষকে দেশটা দুর্নীতিতে ছেড়ে যায় যখন বৈষম্য পাহাড় প্রমাণ দাঁড়িয়ে যায় যখন ভোগবাদী রাজনীতি আমাদেরকে নিমজ্জিত করে চোখের পর্দা থাকে না তখন আমরা পরস্পরকে ভাবতে পারি না ভালোবাসতে পারি না পরস্পরকে দিয়ে আমরা এগোতে পারি না দুর্নীতির রকম আমরা সারা দেশে দেখেছি এক সময় তো আমরা এই দেশ দুর্নীতির বিএনপি জামার আমলে তিন তিনবার দুর্নীতি চ্যাম্পিয়নের তিলকও নিয়েছি আমরা আমি আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগরকে আমি জানি অনেকে চমকে উঠবেন আমি জানি এখানে আসেন মুক্তি পে হাসবেন যে ঢাল নাই তলোয়ার নাই নিধির কিন্তু আমি বলি আগামী ডিসেম্বর হোক জানুয়ারি হোক নভেম্বর হোক সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে একজন সদ যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করা যায় আমরা সেদিকে নজর দেব পুরো দল বাজিয়ে যায় থেকে আমরা করব না আচ্ছা আমরা করব না আমি ওয়ার্কার্স পার্টির প্রতিটি ইউনিটকে আমরা আমাদের কনস্টিটিউশনে এবার গঠনতন্ত্রে এবার কিছু পরিবর্তন এনেছি আগে আমরা কেবলমাত্র শাখা বিভিন্ন জায়গায় করতাম কিন্তু আমরা প্রশাসনিক বিন্যাস অনুসারে ওয়ার্ড কমিটি থানা কমিটি করেছি আমার কথা হচ্ছে আমি কত ভোট পাচ্ছি আপদ হিসাব দরকার নাই আমি আজকে ওই নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলার নির্বাচন করব এবং বলব যে এই ওয়ার্ড কাউন্সিল হিসাবে আমি এই কাজগুলো করতে চাই যাতে যিনি ওয়ার্ড কাউন্সিলার নির্বাচিত হবেন তাকে যেন ওই ইয়াবার জন্য দুর্নীতির জন্য অথবা অন্য কাজের জন্য দৌড়াতে না হয় পুলিশের ভয়ে বরঞ্চ আমাদের কথাগুলো যেন মানুষের কাছে থাকে আমি ওয়ার্কার্স পার্টিকে আজকে আহ্বান জানাবো মহানগরের সম্মেলন সেই মহানগরকে বলবো আপনার এগিয়ে যান প্রয়োজন আমি কবির কামরুল হাসান শ্রেণী আন্দোলন শ্রেণী সংগ্রামের কথা বলেছেন আসলে উনিশশো বিশ সালের গড়া এটা কমিউনিস্ট আন্দোলন বাংলাদেশে নতুন বাদ পড়ে এসে এখানে দাঁড়িয়েছে আমাদের সংগঠনে আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যখনই উঠি যখনই এগোই তখনই কেউ না কেউ একটুখানি বলে ওই একটা পাবনার গল্প আছে বলে কি বলে আমি পাগল স্যার ভালো হয়ে গেছি বলে কেমন ভালো তুমি প্রমাণ দেখাও বলে স্যার দেখবেন এই যে আমি নাচতেছি তা আমাদের হয় এই অবস্থা আমরা যখনই একটু আগাই তখন এমন একটা নাচ দেই ওই নাচের চোখে সব ভেঙে খান খান হয়ে যায়